ছেলেকে আচলের তলায় রাখবা তো বিয়ে দিয়ে চলে কেন এই কালরাগিনি তুই বেশি কথা কবি নি ও নো আহ হালকা হলাম তুমি আমার হাতে খাবার খাবে না তুই আমার হাতে খাবার খাবি না আমার হাতে খাবে আমি তোকে পেটে ধরেছি এত বড় করেছি তুই আমার হাতে খাবার খাবি আমি তোমার বউ তুমি আমার হাতে খাবে তোমরা থামবে No. এবার শান্তি আমি এখন ঘুমাতে গেলাম তোমাদের রোজ রোজ নাটক ভাল লাগে না হালকা হলাম চালা এইভাবে যদি রোজ খেতে থাকি তাহলে একদিন গ্যাস বেলুন হয়ে পটল তুলবো শুনছ না জানু আর ডিম সিদ্ধ না আরে বাবু শুনছি না মা আজ আর আলু পরোটা না আরে বাবু পরোটা না আজ তোকে বিচার করতেই হবে হে ভগবান এদের চাপে গ্যাস বেলুনটা যেন ফেটে না যায় সকাল সকাল তোমরা কি লাগিয়েছো বলো তো বাবু পরোটা খুব ব্যথা একটু মলম লাগিয়েছি আমি তো সেন্ট লাগিয়েছি সুগন্ধ পাচ্ছ মনে হয় একটু তো সেন্ট লাগে সুগন্ধ আসে না মায়ের বাড়ির সব জিনিস ভালো হবে তার কি গ্যারান্টি তুমি তো মায়ের বাড়ি থেকে এসেছো কি বলো মা বাহ বাবু বাহ যা বলেছি আজ তাহলে তুই বিচার করেই দে তুই মাকে চাস নাকি তোর পেছি বউকে চাস কি বাচ্চাদের মতন বকছো মা এই রোজ রোজের লড়াই আমি আর করতে পারবো না তোমার মায়ের সাথে হ্যাঁ আমি নবাবের সেনাপতি ছিলাম সারাদিন তোর সাথে লড়াই করি তাই না মা এটা ঠিক না এই বয়সে কেউ ঝগড়া করে এই বয়সে ভগবানের নাম করো ভজন টজন গাও গোবিন্দ 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 অক্ষয় 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 সড়ক 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 আমি তোকে এই শিখেছি দেখ এইভাবে করতে হয় সারুক থাকবো জানু বাবু তুই বউ পেয়ে আমায় ভুলে গেলি মা ছেলেকে আঁচলের তলায় রাখবো তো বিয়ে দিয়ে চলে কেন এই কাল রাখিনি তুই বেশি কথা কবি নি আমি কাল রাখিনি নো 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 মা জানু
আমি এখন কেটে পড়ি, যদি এই যুদ্ধের পর কেউ বেঁচে থাকে তা পরে দেখা যাবে। No.